আসসালামু আলাইকুম। খেলা জমে গেছে মামা, খেলা জমে গেছে। যাক, এইবার একটু ভাই টেলিভিশন একটু নজর টজর রাখবো, যেদিন নির্বাচন হবে একটু ভাই আমার একটু তৎপরতা বাড়বে। মানে হিরো আলম তার প্রার্থিতা ফেরত পাইছে, দর্শক শ্রোতা, তার মানে হিরো আলম মাঠে নামবে নির্বাচনে আবারও। ভাই রে ভাই, দর্শক শ্রোতা, হিরো আলম রে যারা ভালোবাসেন, আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দেন। চলেন একটু আলোচনা করি যে হিরো আলম ভাই আবার এতটা শক্তি কই থেকে পাইলো। আজকে দেখবেন যে হিরো আলম ভাইয়ের মুখে হাসি। দর্শক শ্রোতা, আপনারা জানেন ঢাকা 17 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে 17ই জুলাই। আমি যতটুকু জানি এখানে কিন্তু অনেক নামি দামি মানুষজন কিন্তু প্রার্থী রয়েছে। দর্শক শ্রোতা, এখানে নায়ক ফেরদৌস প্রার্থী হতে চাইছে, এরপর আমরা দেখেছি সিদ্দিক অভিনেতা সে প্রার্থী হতে চাইছে, তারপরে আরও অনেক অনেকেই আসলে জনপ্রিয় ব্যক্তি, এটা ফারুক সাহেবের আসন ছিল, এখানে প্রার্থী হতে চেয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার জলে দলে যে এতদিন পরিশ্রম করেছে এমন একজন মানুষজনকেই কিন্তু এখানে মনোনীত করেছে নৌকার প্রার্থী হিসেবে। ভাই, এই চলচ্চিত্র জগতের মানুষদের কিন্তু নমিনেশন দিচ্ছে না, একটা জিনিস খেয়াল করে দেখেছেন এখন? কারণ ভাই 3-4 মাস পরে নির্বাচন, তখন আবারও ভোট হবে। 3-4 মাসের মধ্যে যদি ভাই সে যদি সেই জায়গাটা পাকাপোক্ত করে নিতে পারে, তাহলে পরবর্তী নির্বাচনে যে বড় নির্বাচনটা হবে আর কি, জাতীয় নির্বাচন, তখন একটা আসনের মানে একটা তাদের বাড়লো আর কি, এমন একটা ভরসা তারা পেতে চায়। তো নায়ক নায়িকাদের আমরা দেখেছি যে নমিনেশন দিলেও জাতীয় নির্বাচনে দেয়, এইসব উপনির্বাচনে কিন্তু দেয় না। মাহিও কিন্তু চাইছিল, মাহিরেও কিন্তু দেয় নাই, এই যে ফেরদৌসেও দিল না, সিদ্দিকরেও দিল না, আরও জনপ্রিয় অনেক ব্যক্তিরা চাইছিল, দেয় নাই, কিন্তু যে দলে খাটছে তারাই দিছে মাননীয় প্রধানমন্ত্রী। এবার আসেন যে 17 আসন হচ্ছে ভাই গুলশান, বনানী, ভাসান, টেকসেনা নিবাসের মতো এলাকা, এই এলাকায় হিরো আলম নির্বাচন করতেছে। এটা কিন্তু হিরো আলমের জন্মস্থান না, এতদিন এর আগে হিরো আলম তার জন্মস্থানে নির্বাচন করেছে ভাই, একটুর জন্য হেরে গেছে, মানে এমপি কিন্তু সারছিল ভাই, অল্পর জন্য কিন্তু আসলে হয় নাই, একদম রাত যখন ভোটের আগ মুহূর্ত পর্যন্ত ভাবছিলাম যে হিরো আলম ভাই এমপি হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে কিন্তু হয় নাই। ভিডিওতে আবারও আমি প্রশ্ন করছি যে আপনারা কি আসলে হিরো আলমকে এই দেশের এমপি হিসেবে দেখতে চান নাকি দেখতে চান না? আমরা জানি দুই রকমের মতামত আছে, কমেন্ট বক্সে লিখে ফেলবেন যুক্তি সহকার। এবার দেখেন, চলেন আমরা কথা বলি যে হিরো আলম কীভাবে প্রার্থিতা মানে ফিরে পেলো। দর্শক শ্রোতা, প্রতিবারের ন্যায় হিরো আলম যতবারই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায়, আপনারা জানেন প্রথমেই তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়, পরবর্তীতে ইসিতে আপিল করে সেটাতেও তার বাতিল করে দেওয়া হয়, পরবর্তীতে হাইকোর্টে যায়, সেখান থেকে সে আবারও প্রার্থিতা ফেরত নিয়ে আসে। এবার কি ঘটেছে, এবার যখন ঢাকা ওই যে 17 আসনের উপনির্বাচনে তিনি অংশগ্রহণ করার জন্য নমিনেশন টিকিট কিনেছেন, তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। কেন? যে 1% যে ভোটারের স্বাক্ষর লাগে, অর্থাৎ 10 জনকে তারা এমনিতে বেসে ফোন দিবে বা জিজ্ঞাসা করবে, তারা যদি বলে হ্যাঁ আমি স্বাক্ষর দিয়েছি, হিরো আলমকে আমি পছন্দ করি, তাহলে হিরো আলমের প্রার্থিতা বেঁচে যায়। তো এরকম পায় নাই, এই জন্য হিরো আলম প্রার্থিতা বাতিল করা হয়েছে। এরপরে হিরো আলম ইসির কাছে, ইলেকশন কমিশনের কাছে কিন্তু আপিল করে, এইবার এই আপিলেই প্রার্থিতা পাওয়া গেছে, হাইকোর্ট পর্যন্ত তার যাওয়া লাগতেছে না। দর্শক শ্রোতা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে স্বতন্ত্র হিসেবে কেউ যদি কোনো এলাকায় দাঁড়াতে চায়, ওই এলাকায় যে মোট ভোটার থাকবে এর মধ্যে 1% ভোটারের স্বাক্ষর লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে, এবং ওইটা কিন্তু পুলিশ আবার যাচাই করবে তাদের বাড়ি বাড়ি গিয়ে যে হ্যাঁ সঠিক তথ্য দিল কিনা। তো যাদেরটা টিকে যাবে তো তারা কিন্তু এইভাবে মানে নির্বাচন করতে পারবে, তো যাদেরটা টিকবে না তারা কিন্তু ওখানে প্রার্থিতা বাতিল হয়ে যাবে, অনেকের প্রার্থিতা কিন্তু বাতিল হয়ে গেছে। তো 17ই জুলাই একটা খেলা হচ্ছে, তো দেখা যাবে যে হিরো আলম ভাই এইবার এখানে কতটা ভোট পায়, কারণ ভাই এখানে কিন্তু বাংলাদেশের বড় একটি দল কিন্তু নাই, আপনারা কিন্তু জানেন। তো এই নির্বাচনটা ভাই হিরো আলম ভাই এখন প্রতীক পাবেন, এবং প্রতীক পাওয়ার পরে সে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন, মানে আমরা ঈদের পরে মনে হয় একটা খেলা দেখতে যাচ্ছি। দর্শক শ্রোতা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আমরা একজন যোগ্য ব্যক্তিকে সকল ক্ষেত্রে অবশ্যই দেশ পরিচালনার জন্য আমরা চেয়ে থাকবো আর কি। তো হিরো আলম ভাইকে কারা কারা পছন্দ করেন এবং করেন না, কমেন্ট বক্সে মতামত লিখতে থাকেন। ভাই খেলা জমে গেল, তার মানে হিরো আলম ভাই কিন্তু হতাশ হয়েছিল ব্যাপারটা, আপনারা কিন্তু দেখেছেন যখন তার প্রার্থিতা বাতিল করেছিল, সে নির্বাচন করবে কি না বা হাইকোর্টে যাবে কি না, এটা নিয়ে তার মনের ভিতরে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। যখন দেখলো যে ইসিতেই আবেদন করে আপিল করে ফেরত পাওয়া গেছে, এখন তার মুখে খুব হাসি, সাব্বাস, জনগণ যেটা চায় সেটাই হবে, জনগণ যেটা চায় সেটাই হবে, মেয়ে আপনি পকর পকর করে লাভ আছে? আমরা অনেকেই আছি বাসায় বসে থাকি, দেশে কি হইতেছে ভোটের মধ্যে, বা ভোট দিতেও অনেকে যাই না, তাহলে তো ভাই আপনার কথা বলার রাইট নাই বা আমাদের কথা বলার রাইট নাই, তাই না? কারণ আমরা তো প্রতিবাদ করতে জানি না, যা হচ্ছে হোক গা।
ওর মধ্যে ঢুকে আসো, যদি আমি নিজের জীবনের 12টা বাজে লাভ আছে এমন চিন্তা ভাবনা আমাদের। আসলে এমন হইলে পরিবর্তন, মানে আমি কী পরিবর্তন বোঝাচ্ছি, মানে যে কোনো কিছুর উন্নতি একটু অসম্ভব হয়ে যায়।